আবারও খবরের শিরোনামে বর্ধমানের ঐতিহ্যবাহী বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুল। স্কুলের শিক্ষিকাদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে যাওয়ার ঘটনা ঘিরে কালিমা লিপ্ত হচ্ছে স্বনামধন্য এই স্কুলটি। ঘটনার সূত্রপাত, গত 11 তারিখে স্কুলে সিসিটিভি লাগানোর পাশাপাশি সাউন্ড ক্যাচার লাগানো হয়েছে, যা নিয়ে আপত্তি তুলেছেন কতিপয় শিক্ষিকা সহ কিছু অশিক্ষক কর্মী। ফলে তারা স্টাফ রুমের বদলে বিদ্যালয়ের গাছতলায় বিশ্রাম নিচ্ছেন এবং তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। আন্দোলনকারীরা অভিযোগ তোলেন, এভাবে মানবাধিকার ক্ষুণ্ণ করার পাশাপাশি তাদের বাক স্বাধীনতা হরণ করার প্রচেষ্টা চালাচ্ছেন প্রধান শিক্ষিকা। আমরা গত 11 তারিখে স্কুলে এসে দেখছি যে আমাদের যেটা টিচারদের সিটিং রুম, যেটা সেখানে সিসিটিভি লাগানো হয়েছে, ঠিক আছে, কিন্তু এক্সট্রা করে সাউন্ড ক্যাচার লাগানো হয়েছে, এই বিষয়টাতে আমাদের আপত্তি আছে। এবং আমরা এর জন্য লিখিত আবেদন আমাদের স্কুলের প্রেসিডেন্ট ডিআইডিএমকেও করেছি যে ঠিক আছে, আমরা জানি যে স্কুলের নিরাপত্তার স্বার্থে, সেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টও বলছেন যে স্কুলের নিরাপত্তার স্বার্থে সিসিটিভি স্কুল লাগানো হোক, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের স্কুলে অনেক জায়গায় সিসিটিভি লাগানো আছে, মিড ডে মিল এরিয়ায় কোনো সিসিটিভি লাগানো নেই, যেখানে হয়তো প্রয়োজন আছে। এবং এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি না, সিসিটিভি পর্যন্ত ঠিক ছিল, আমরা দুটো ক্লাসের ফাঁকে আমাদের ওয়ার্ক প্লেস কিন্তু ক্লাসরুম, সেখানে আমি কী করছি সেটাই বিচার্য বিষয়। বেশিরভাগ আমাদের ওয়ার্ক আমাদের ক্লাসের বাইরে কি টিফিন আওয়ার্সে আমরা এই কথা বলছি আমার কলিগের সঙ্গে, হ্যাঁ, সেটা কি স্কুল অথরিটি বলতে এর পুরো সিস্টেমটা এইচএমএ রুমে আছে, তা সেটা কি শোনাটা কি যায়, মানে এটা কি আমাদের মানছি স্কুল প্রাইভেট প্লেস নয়, কিন্তু আমরা টিফিন আওয়ার্সে তো প্রাইভেট কথা বলতে পারি, আমাদের বাড়িতে ফোন করতে পারি কিংবা আমার কলিগের সঙ্গে বাড়ির কোনো প্রবলেম নিয়ে কথা বলতে পারি, এটা আমাদের মনে হয়েছে আমাদের প্রাইভেসিকে মানে একটা ইয়ে করা হচ্ছে, প্রাইভেসি ল লঙ্ঘন করা হচ্ছে। এবং এটা কি আমাদের সংবিধানের তো আমাদের অধিকার বাক স্বাধীনতা, তাহলে কি আমাদের বাক স্বাধীনতাকে কোনোভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে না, আমাদের মানবাধিকারকে কি কোনোভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে না? এবং সবচেয়ে বড় ব্যাপার যে এটা তো সরকার তো এর জন্য টাকা দেননি, আমাদের স্কুল ফান্ড থেকে, যেমন আমাদের গার্জেনদের কাছ থেকে আমাদের ডোনেশন নেওয়া হয় স্কুল, তা সেই টাকা স্টাফেদের পিছনে গোয়েন্দাগিরি করে কি আদৌ স্কুলের স্টুডেন্টদের কোনো লাভ হচ্ছে? আমরা আমাদের কাজটা ঠিকঠাক করছি কি না সেটাই তো বিচার্য বিষয় হওয়া উচিত না? আন্দোলনকারীদের পক্ষ থেকে আরও অভিযোগ তোলা হয়, তারা তাদের কাজটা ঠিকঠাক করছে কিনা সেটাই বিচারযোগ্য, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করার অধিকার নেই প্রধান শিক্ষিকার। আন্দোলনকারীদের ধারণা, ম্যানেজিং কমিটিকে অন্ধকারে রেখেই কার্যসিদ্ধি করতে চাইছেন প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকার সিদ্ধান্তের বিরোধিতা করে ডিআইডিএম সহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়। সমস্যা হচ্ছে আমাদের স্টাফ রুমে সাউন্ড ক্যাচার লাগানো হয়েছে, সিসিটিভি ক্যামেরাতে আমাদের কিছু বলছি না, কিন্তু সাউন্ড ক্যাচার সেখানে তো আমরা কথাবার্তা বলি, নিজেদের মধ্যেও তো কিছু কথাবার্তা বলি, সেগুলো উনি কেন শুনবে? আর এছাড়া সিসিটিভি লাগিয়েছে, আবার বাইরে থেকে আমাদের দিদিমণিরা আছে, তাদের তো কোনো সময় ড্রেস ঠিকঠাক করতে হয়, বা আমরা ভিজে গেলেও আমরা শাড়ি চেঞ্জ করি, কোনো শাড়ি চেঞ্জ করলে সেগুলো তো সব কিছু, টিভিটা তো এইচএমের ঘরে, সেখানে মেল পার্সেনরাও আসছে, গার্জেনরা আসছে, তারাও তো দেখতে পারে, আর সেই ভিডিওগুলো নিয়ে যে মগ ধরে না এমন কোনো নিশ্চয়তা আছে কি? মেন হচ্ছে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সিসিটিভি থাকলে থাক, কিন্তু সিসিটিভি নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সাউন্ড ক্যাচার যাবে না। এবং মিড ডে মিলে যেখানে সিসিটিভি থাকা দরকার, মিড ডে মিলে রান্না হচ্ছে, বাচ্চারা খাচ্ছে, সেখানে নেই, সেখানে নেই। এমনি মানে মেয়েদের ক্লাসে আছে? না, ক্লাসরুমে, মেয়েদের ক্লাসরুমে নেই, শুধুমাত্র যেটা দরকার ক্লাসরুমে নেই। আচ্ছা, শুধুমাত্র আপনাদের মিড ডে মিলে ওখানেও নেই, ওখানেই তো বেশি দরকার, যে ওখানে বিষাক্ত কিছু পড়লো কি না সেগুলো দেখা যাবে, সেখানে নেই। আমাদের অফিসে ভিডিও ক্যামেরা ছিল, আছে, মেনে নিয়েছি, তারপরেও উনি ভয়েস ক্যাচার লাগিয়েছেন, আমরা কি কথা বলবো সেটা উনি শুনবেন। আচ্ছা, সিসিটিভি ক্যামেরা
ছিল আচরণ মেনে নিতে হবে, তার সাথে ভয়েস ক্যাচার লাগিয়েছে সেটা আমরা মানি। কোথায় লাগিয়েছে ওটা? আমাদের অফিস রুমে এবং দিদিমণিদের স্টাফ রুমে। কি কারণ লাগিয়েছে? কারণ কিছু না, এমনি নিজে জানো আমাদের কথাগুলো শুনে বলে। আমাদের কোনো বাক স্বাধীনতা নেই কি? স্বাধীনতা নেই কি? আমরা অফিসে কাজকর্ম করে এসে কিছু বলতে পারি না, পারিবারিক কথা বলতে পারি না, সেগুলো কেন উনি শুনবেন আমাদের কথাগুলো? আচ্ছা, এইচএস পরীক্ষা চলাকালীন ওপেন ভিডিওর সামনে ভূগোলের প্রশ্ন খোলা হয়েছে, আমরা সেন্টার সেক্রেটারিকে জানিয়েছিলাম, কাউন্সিল নমিনি যিনি ছিলেন ওনাকেও জানিয়েছিলাম, তাও ওনারাও কোনো কিছুই করলেন। ওনারা বলতে কারা? ওনারা বলতে কাউন্সিলের নমিনি এসেছিল ওই স্বাধীনতা স্কুলের কাকুলি টাইটেল থেকে যাই না। আর প্রধান শিক্ষক কি এটার সঙ্গে মানে যুক্ত আছেন, মানে উনি কি চাইছেন কি এটা? আচ্ছা, উনি তো লাগিয়েছেন। কী নাম ওনার? শ্রাবণী মল্লিক। আর আমরা দরখাস্ত করেছি, ডিএমকে করেছি, ডিআইকে করেছি, হ্যাঁ, আর প্রেসিডেন্টকে দিয়ে এসেছি। খাতা সিসিটিভি সামনে কেন প্রশ্ন করা হয়েছে আমরা খাতা নেবো না, ওনারা চলে গেলেন, ব্যাকে চলে গেলেন। তারপরে আবার যারা আরও ওনাদের বড়ো স্যার আছেন তারা এসছেন, এসে ওদের মধ্যে কী কথা হলো জানি না, আমরা ওই ঘর থেকে খাতা বের করে দিতে বললাম, তারপরে প্যাক করে দিয়েছি, খাতা নিয়ে চলে গেছে। আর আরও কথা আছে যে আমাদের ম্যানেজিং কমিটি আজকে এক বছর হলো গঠন হয়েছে, এখন পর্যন্ত স্টাফ কাউন্সিল একাডেমিক কাউন্সিল উনি গঠন করছেন না। এটা নিয়ে আমরা বহু জায়গায় চিঠি চাপাটি সব করেছি, কোথা থেকেও আমাদেরকে কেউ কোনোরকম সাহায্য করছে না। আপনাদের মোট কতজন শিক্ষক শিক্ষিকা এখানে রয়েছেন এবং কতজন এই আন্দোলনের সামিল হয়েছে? এর সাথে আমরা 25 জন শিক্ষক অশিক্ষক কর্মী মিলিত আছি, 25 জন। আপনার নাম? অনেকে আসতে পারেনি, আমরা অনুপ দত্ত। সবাইকে একসঙ্গে এই গাছে তোলে। হ্যাঁ, আন্দোলনকারীদের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। তিনি জানিয়েছেন সরকারি বিশাখা কমিটির সুপারিশ মেনেই এইরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই পরিকল্পনাকে রূপদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকা এদিন জানান মাঝে মাঝেই অভিভাবকরা অভিযোগ তোলেন ছাত্রীদের সাথে শিক্ষিকারা খারাপ আচরণ করেন, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া কিছু করার থাকে না, সে কারণেই এইরূপ সিসিটিভি এবং সাউন্ড ক্যাচার থাকার ফলে বিষয়টি সিদ্ধান্ত নিতে সহজ হবে বলে মত পোষণ করেছেন প্রধান শিক্ষিকা। বিষয় স্কুলের সুস্থ পরিবেশ বজায় রাখতে কার্যকর বলেই মনে করেছেন প্রধান শিক্ষিকা। এর পাশাপাশি স্কুলের শিক্ষিকা সহ অশিক্ষক কর্মীদের খারাপ আচরণ এইরূপ যন্ত্রের মাধ্যমে সহজেই চিহ্নিতকরণের পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সহজ হবে বলে তিনি মনে করেছেন। প্রথমত আপনাদের বলি, এই যে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যাপারটা, এটা তো প্রথমত এমসির সম্পূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে, এবং তখন আমাদের কথা হয়েছিল যে পর্যায়ক্রমে আমাদের যেহেতু স্কুলের এরিয়াটা একটা ভাস্ট এরিয়া, সেটাকে মানে মনিটর করার জন্য আমাদের সিসিটিভি ক্যামেরাটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। এবং বর্ধমান শহর এবং আশেপাশে বেশ কিছু স্কুল, যেমন ধরুন আমাদেরই প্রতিবেশী মিউনিসিপ্যাল হাই স্কুল আছে, স্কুল আছে, বা আপনার মেমারি ইউনিট 1 আছে, রায়নার গোলানন্দগিরি ইনস্টিটিউশন আছে, এরকম বিভিন্ন স্কুল বর্তমান আরও কিছু স্কুল আছে, রামাসী সিসি হাই আছে, তো এই সমস্ত স্কুলে কিন্তু সিসিটিভি বসানো হয়েছে এবং ইনস্টল করা হয়েছে, এবং এই মনিটরিংয়ের যে ইউনিট সেটা থাকে সম্পূর্ণ এইচএমের আওতায়। তো যাই হোক, বয়েজ স্কুলেও যেটা আমাদের মিউনিসিপ্যাল হাই, সেখানেও কিন্তু এই ব্যাপারটা রয়েছে। এই সাউন্ডের ব্যাপার যেটা বলছেন, তো সাউন্ডটা আমাদের তো স্কুলকে তো বিশাখা গাইডলাইন কমপ্লাই করতে হয় 1 নম্বর, 2 নম্বর হচ্ছে চাইল্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি যে মেজার আছে, সেখানে দেখা যাচ্ছে আমাদের স্কুলে এরকম কিছু পূর্ব অভিজ্ঞতা আমাদের রয়েছে, যেখানে গার্জেনরা আমাদের কাছে কমপ্লেন করেছেন এবং কিছু গার্জেন এরকম FIRও করতে চেয়েছিলেন। তাদেরকে আমরা বলেছি যে আমরা ব্যাপারগুলো দেখছি, সিদ্ধান্ত আমরা পুনর্বিবেচনা আপনারা করুন। তো FIRও করতে গিয়েছিলেন কয়েকজন গার্জেন কয়েকজন শিক্ষিকার বিরুদ্ধে, যে তারা নাকি স্টাফ রুমে মেয়েরা কিছু জানতে চাইলে হ্যারাস করেন। তো আমাদের উদ্দেশ্য কিন্তু অন্য কোনো খারাপ উদ্দেশ্য নয়, বা আমরা কোনোরকম এরকম নয় সিস্টেমটাকে চালিয়ে দেখা হয় বা কিছু, যদি কোনো অভিযোগ ওঠে তখন যেন আমাদের হাতে সুনির্দিষ্ট প্রমাণ থাকে, যাতে শিক্ষিকারা আমরা যা রয়েছি, আমি মনে করি না যে সিসিটিভি ইনস্টলেশনটার মধ্যে কোনো গর্হিত কোনো অপরাধ আছে, বরং এটা অনেক স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। যেমন ধরুন আমি আমাদের যারা গ্রুপ স্টাফ আছে, ধরুন আমি এখানে রয়েছি, তারা বেল বাজাচ্ছি, হয়তো আপনারা দেখতেই পেলেন যে সারাদিন ধরে তারা আমার নোটও দেওয়া আছে, অন কল নট অ্যাভেলেবল, দে আর নট অ্যাভেলেবল অন কল, সো ইট ইজ ক্লিয়ারলি তারা আমাকে অবমাননা করছে। এই জিনিস একদিন নয়, দীর্ঘদিন ধরে ঘটছে, এবং আমার ঘরে যদি সাউন্ড ক্যাচারটা থাকে, তাহলে আমি যে তাদেরকে অন কল করছি তারপরে যে তারা আসছেন না, এটা তো আমাকে কোথাও না কোথাও ঊর্ধ্বতনকে জানাতে হবে। তারপর ধরুন হায়ার সেকেন্ডারি কাউন্সিল একটা মহুয়া দাস আমাদের মাননীয় সভাপতি একটা নির্দেশ দিয়েছিলেন যে টিচাররা
যেখানে যেখানে নেই আমাদের প্রাইমারি স্টাফ রুমেও নেই, আমরা নিজে নিজে সবটাই করি, সিদ্ধান্ত নিয়েই সবকিছু হয়েছে, এটা সম্পূর্ণ ভুল। যদিও কতিপয় শিক্ষিকা আন্দোলনকারী শিক্ষিকাদের বিরুদ্ধাচরণ করে পরোক্ষে প্রধান শিক্ষিকার সিদ্ধান্তকেই মান্যতা দিয়েছেন, এমনই একজন সহশিক্ষিকা ফাল্গুনী রায় জানিয়েছেন তিনি কয়েক বছর আগে হেনস্থার শিকার হয়েছিলেন, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তিনি এখনও পর্যন্ত ন্যায্য বিচার পাননি, যদিও সেই বিষয়টি এখনও পর্যন্ত বিবেচনা পর্যায়ে রয়েছে। তিনি দাবি করেন তার সময় যদি এই রকম উন্নত প্রযুক্তি থাকত তাহলে উপযুক্ত প্রমাণ দিতে তিনি সক্ষম হতেন, সেই কারণে স্কুলের স্বার্থে এইরূপ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা খুবই প্রয়োজন বলে মত পোষণ করেছেন ফাল্গুনী রায় নামে ওই শিক্ষিকা। এই যে সার্ভেলেন্সগুলো করেছেন, সিসিটিভি বলুন বা সাউন্ড রেকর্ডারই বলুন, এটাতে আমার খুবই সাপোর্ট আছে, কারণ আমার একটা ভীষণ আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স আমার নিজে ব্যক্তিগতভাবে হয়েছিল 17 সালভাবে বোধহয়। তখন স্কুল আওয়ারেই স্কুলের মধ্যে একজন গ্রুপ ডি এবং তৎকালীন একজন ক্লার্ক সিনিয়র টিচার, তারা দুজন আমাকে ভীষণ অবসিন ম্যানারে অ্যাবিউজ করেন, আমি অ্যাবিউজড হয়েছিলাম। সেই সময় এই ইনস্টলেশনটা ছিল না, আমার সেই কমপ্লেন বিআইডিএম এবং এমনকি দিল্লিতে নারী সুরক্ষা দপ্তরেও জানানো আছে, রিপিটেডলি রিমাইন্ডারও দেওয়া আছে, সে কমপ্লেন কিন্তু এখনও আছে, স্টিল নাও এখনও কিন্তু সেই কমপ্লেনটা আছে। তাই আমার মনে হয় এই সাপোর্টটা বা এই এটা যদি আমি তখন পেতাম সিসিটিভি এবং সাউন্ড রেকর্ডারের, তাহলে আমার তথ্য প্রমাণ দিতে অনেক সুবিধে হতো। তাই এটা হয়েছে, আমি আশা করি আমার সঙ্গে দিদিমণিরাও একমত হবেন, আমাদের ভীষণ রকম এটা স্কুলে কাজ করার ক্ষেত্রে যেটা এখন হয়েছে বিশাখা গাইডলাইন সরকারের থেকে করা হয়েছে কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের হেনস্থা যাতে করে না হয় এবং ঘটলে যেন তার সঠিক পূর্ণ তদন্ত হয়, সে ব্যাপারে এটার পূর্ণ সাপোর্ট পাবো, এটা আমাদের ভীষণ রকম সুবিধা হবে এবং এটাতে আমাদের পূর্ণ সমর্থন আছে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।